ভ্যানিলার কি সুন্দর সেন্ট আসছে। খেতে ইচ্ছে করছে না? পিছন দিকের কাগজটাও তুলে দিয়ে আস্তে আস্তে। বর্ণিতা তো একদম এক নিঃশ্বাসে পুরো ঝড়ের গতিতে বলে দিল। তো সামনেই তো 25শে ডিসেম্বর চলেই এলো, আজকে প্রায় হয়ে গেছে 14-15 তারিখ। তো আজকে আমি কেকটা বানাচ্ছি, আপনারা একদিন পরেই ভিডিওটা পেয়ে যাবেন। আর বেশ কয়েকটা কেকের রেসিপি আমি দেব এবছর, বেশ নতুনত্ব। আর আজকে যেটা দিচ্ছি, মানে যেটা দিয়ে শুরু হচ্ছে, আজকে যে কেকটা বানাবো একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, মানে খুব সহজেই বানাতে পারবে, আর সবাই বানাতে পারবে না, একদম খুবই সহজে কেক বানানোটা। শুধু একটু মন দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন আমি কীভাবে আজকে কেকটা বানাচ্ছি। কেক বানানোর আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটার পেপার নিয়েছি আমি। বাটার পেপার বাড়িতে না থাকলে আপনারা এমনি সাদা যে খাতার পাতা হয় না, সাদা যে খাতার পাতা কাগজগুলো, ওইগুলো দিয়েও করতে পারেন। ওরকম নিয়ে নেবেন একটা, এরকম ভাঁজ করে নিয়ে, আর আমি এই পিছন দিকে তো মাপ দিয়ে কেটে নিয়েছি, দেখুন পুরো মাপের মাপ হয়ে গেছে। যেহেতু বাড়িতে থাকা জিনিস দিয়ে করছি, এটা হচ্ছে আমার কেক টিন। এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিশ্চয় সবার বাড়িতেই রয়েছে, তো সেটাই কেক টিন বানিয়ে নেবে। তো পেপারটা রেডি হয়ে গেলে এটা এখন পাশে রেখে দেবো, বাকি কাজটা করে নিই। যখন কেক বানাবেন, হয় বাটি নয় এই ধরনের কাপ নিশ্চয় সকলের বাড়িতেই আছে, তো তার একটা মাপ করে নেবেন, সেই মাপ অনুযায়ী নেবেন, তাহলে দেখবেন কেকটা ঠিকঠাক হবে। মানে যেসব উপকরণগুলো দেবো তার পরিমাণটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। আমি এই কাপটা নিয়েছি, আর এটা হচ্ছে 200 গ্রামের একটা কাপ। এই কাপের হাফ কাপ নিয়েছি আমি ময়দা, তার মানে 100 গ্রাম ময়দা নিয়েছি। প্রথমে ময়দাটা একটুখানি চালনা দিয়ে চেলে নেব, ছাঁকনিটা দিয়ে এই দানা দানাগুলো ফেলে দেবো। আর ওই কাপেরই 1 কাপ পরিমাণ নিয়েছি সুজি, আর সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই সুজিটাকে গুঁড়ো করে নেবেন, শিলে বা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। সুজি সব গলে গেছে, দানা দানা নেই। এখানে তো আমি 1 কাপ নিয়েছি চিনি গুঁড়ো, চিনিটাকেও কিন্তু গুঁড়িয়ে নিতে হবে, তাহলে যখন মেশানোর সময় তাড়াতাড়ি মিশে যাবে, আর মানে জিনিসটা খুব তাড়াতাড়ি বানাতে পারবে। দানা দানা যদি চিনিগুলো নেন সেগুলো গলতে দেরি হবে, আর সময়টা অনেকটা লেগে যাবে, তাই গুঁড়িয়ে নিলে সুবিধা হয়। আর মিষ্টি যে যেমন পছন্দ করে সেরকম একটু কম বেশি করে নিতে পারে, তবে 200 গ্রাম সুজির জন্য 200 গ্রাম চিনি কিন্তু দিতে হবে, এটা ঠিকঠাক মাপ। এইভাবে চেলে নিলে না দানা দানাগুলো থাকে না, আর মেশানোর সময় সুবিধা হয়। এই দেখো কি করছিস, ওগুলো কেটে যাবে তো, তেল লাগাবো তো ওটা দিয়ে। আমি বিনুনি করেছি। ওরে বাবা বাবা, তুমি আমার চুলে বিনুনি করে দেবে, ওটাতে বিনুনি করো না বাবা, ওগুলো সব কেটে গেলে না আমি আর তেল লাগাতে পারবো না। অনেক কষ্টে ওটাকে আমি খুঁজে খুঁজে কিনে নিয়ে এসেছি, আমাদের এদিকে এগুলো পাওয়া যায় না ঝট করে। চিনিটাও চালা হয়ে গেল। এই দেখ দানা দানা আছে, এখনো সব গলেনি। এই দেখ দানা দানা আছে, দেখতে পেয়েছিস? এগুলো দেবো না, সব কিছু ভালো করে মিশিয়ে নেব, চিনি সুজি আর ময়দা। এখানে আমি রিফাইন তেল নিয়েছি বা সাদা তেল, তো 1/2 কাপ সাদা তেল নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েল। মা চান করেই বুনি ঘুমিয়ে গেল, না হলে নিয়ে আসতাম কেক বানানো দেখতো। বুনি সেই পেট থেকে দেখে আসছে সব রান্না বান্না কি করে মা করছে, তোর থেকে বেশি রান্না বুনি দেখেছে। এবার দিচ্ছি 1 কাপ দুধ, একদম নর্মাল টেম্পারেচারে দুধ নেবেন, না ঠান্ডা না গরম। ঠাকুরের ফোঁটা যাচ্ছে। সিন্নি সিন্নির মতো লাগছে, যেন পড়ে যায় না, খুব সাবধানে ভালো করে আস্তে আস্তে ফেটাও। শুধু বলে মা আমায় কিছু করতে দাও, চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না। বাবু যে কোনো একদিকে ঘোরাবে, ঠিক আছে? এদিক ওদিক করবে না, যদি এইভাবে ঘোরাও তাহলে এদিকে ঘোরাবে, যদি এদিকে ঘোরাও শুধু এদিকে ঘোরাবে, ঠিক আছে? একবার এদিকে একবার ওদিক করবে না, এরকম করে আমি দেখিয়েছি দাও, এইরকম, ঠিক আছে?
বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি, নিয়ে এখন এটা রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে যে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু অনেকটা ফুলে টাইট হয়ে যাবে, তো সব দুধটা আমার লাগেনি, অর্ধেকটা লেগেছে আর অর্ধেকটা রেখে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে ওটা মেশাবো, এখন মিনিট 10-15 এটা রাখা থাক, ততক্ষণে বাকি জিনিসটা আমি রেডি করে নিই। একটু সাদা তেল ভালো করে এই কেক টিনটার মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি। এবার এই বাটার পেপারটা বসিয়ে দেবো। বাটার পেপারের উপরে তো সামান্য তেল দিয়ে এরমভাবে ব্রাশ করে দিচ্ছি। এই কেক টিনের সাইডে সাইডে আমি বাটার পেপার লাগিয়ে দিচ্ছি, এরকম লম্বা করে কেটে। এই লোহার কড়াইটার মধ্যেই আমি কেকটাকে বেকিং করব, আর এতে কিছু বালি দিয়ে দিচ্ছি। বালির উপরে এরকম কড়াই বসানোর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি একটা স্টিলের এরকম বাটি ঢাকা দিয়ে দিচ্ছি, বাটি বা গামলা যাই বলে। এবার এটাকে জোর জাল দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো গরম করে নেবো কড়াইটাকে। এখানে আমি ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম, এখন দেখি তো, দেখুন ব্যাটারটা কতটা মোটা হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠেছে। এখন এর মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দেবো। এখানে কিছু টুটি ফুটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। ভ্যানিলা এসেন্সটা দিলে না কেকটা খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও খুব ভালো হয়। বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে নাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার। এটার দাম বেশি নয়, মাত্র 34 টাকা। এটা আপনারা কেকের যে দোকানগুলো হয় না সেখানে পেয়ে যাবেন। এটা 34 টাকা প্রিন্ট আছে কিন্তু দাম নিয়েছিল 30 টাকা। একটা কিনলে অনেকবার কেক বানাতে পারবেন, খুব বেশি লাগে না, খুব অল্প পরিমাণেই লাগে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে মিশিয়ে রাখা টুটি ফুটিগুলো এবার দিয়ে দিচ্ছি, এগুলোও ভালো করে মিশিয়ে নেব। এই টুটি ফুটি কীভাবে বানাতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কৃষ্ণা রান্নাঘর সার্চ করবেন আর সেখানে লিখবেন যে টুটি ফুটি বানানোর রেসিপি, দিয়ে দেখবেন ওটারা পেয়ে যাবেন। খুব সহজেই এটা বানানো যায়, বানিয়ে বাড়িতে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা এটা দিয়ে কেক বানাতে পারবেন। এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি, যে কোনো ফ্লেভারের ইনো নিতে পারেন। এই 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেবো, এবার ভালো করে মিশিয়ে দেবো। বাবা তুমি তো ধান সেদ্ধ জাল দিচ্ছ, বাবা একটু আস্তে দিলেও হবে, এক্ষুনি সব কাজ পুড়ে যাবে। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি, আর দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এবার যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। এবার এটা ভালো করে এইভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভিতর থেকে হাওয়াটা বেরিয়ে যায়। বর্ণিতা তো যা জাল দিয়েছে, বাপ রে বাপ। এবার আস্তে আস্তে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি, এবার হালকা আঁচেতে আস্তে আস্তে আমি কেকটাকে বেক করব। 30 মিনিট পরেতে একবার খুলে চেক করে নেব। তিরিশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখবো যে কেকটা কতটা বেক হয়েছে। তো দেখুন মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে কিছু কাজু কিশমিশ আর কিছু চেরি ফল একটু সাজিয়ে দেবো।
আমার মতো করে কেকটার উপরটা কিছুটা সাজিয়ে দিয়েছি আমি। আবারও এটা আমি 20 মিনিট মতো বেক করে নেব, ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। প্রথমেই আমি যখন কেকটা বেক হতে বসিয়েছিলাম ব্যাটারটা তখন পুরো নরম ছিল, সেই সময় যদি উপর থেকে আপনি এইভাবে সাজিয়ে দেন তাহলে কি হবে কেকটা যত ফুলে উঠবে ওগুলো সব নিচের দিকে চলে যাবে, মানে ভিতরে ঢুকে যাবে, উপরে ওই সাজানোটা দেখা যাবে না। তাই 30-35 মিনিট পরে খুলে এইভাবে সাজিয়ে দেবেন, তাহলে উপরেই থাকবে। এবার বাকিটা যেটুকু বেক হতে বাকি আছে সেটা করে নিন। আরও 25 মিনিট জাল করে নিয়েছি, মানে আরও 25 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখি, এরকম সরু একটা স্যাটের কাঠি নিয়েছি আর এটা দিয়ে চেক করে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। কাঠির গায়ে কিচ্ছু লাগেনি, পুরো পরিষ্কার, তার মানে কেকটা পুরোপুরি ভালোভাবে বেক হয়ে গেছে। আর দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, আর উপর থেকে কত সুন্দর লাগছে না আমি সাজিয়ে দিয়েছিলাম। এবার এটা নামিয়ে নেব। কেকের উপর থেকে হালকা ঢাকা দিয়ে কেকটাকে ঠান্ডা হতে দেবো, যে ঠান্ডা হোক তারপর বের করে দেখাবো আপনাদের কেমন হয়েছে কেকটা। ঠান্ডা না, বুবলু মার কেক হয়ে গেছে। এই দেখো বুবলু সোনা, আমাদের কেক রেডি, ভালো হয়েছে দেখে নিলো ভালো করে। হুম বলে দিয়েছে বুবলু, যখন হুম বলেছে তখন ঠিক আছে। মা ঝুড়িটা ধরুন, কেক কাটবে। হ্যাপি বার্থডে বলবো? আচ্ছা হ্যাপি বার্থডে বলবেন, ঠিক আছে। কার হ্যাপি বার্থডে আজকে? আজকে কেকের হ্যাপি বার্থডে। কি আছে এটা? মোমবাতি জ্বালা নেই, কিছু নেই, ফু দিয়ে দিচ্ছে, সব জানে সব জানে। ঠাম্মা কি বলছে? হ্যাপি বার্থডে, হাততালি দাও, হাততালি, হাততালি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বললি বুবলু। ফু কোথায় যাচ্ছ হাঁটি হাঁটি করে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ হাঁটি হাঁটি করে তুমি? উই যা, গাড়ি উল্টে গেছে, নিয়ে অনেকটা গেছে। এবার এদিকে চলে এসো, এদিকে এসো, এদিকে এসো। এবার কেকটাকে তোলার পালা, দাঁড়া উপর থেকে একটা প্লেট দিয়ে দিয়েছি, এবার উল্টে দিলাম। একটু কাছে করে দাও, ওর হাত পাচ্ছে না। ও চাবড়ে চাবড়ে ওই কেক ব্যাস বের করে দিয়েছে। হয়ে গেছে বাবু, বাবু হয়ে গেছে, বের করি, বের করি। বাবু দেখ, টেনটে না, দেখ বাবু আমাদের কেক একদম রেডি, কত সুন্দর বেরিয়ে এলো, দেখ কত সুন্দর বের হয়েছে দেখছিস কেকটা। এবার কাগজটা এই যা বাবু, উল্টে দিলাম, ওই দিকের কাগজটা তোলা হলো না, উঠে যাবে। ভ্যানিলার কি সুন্দর সেন্ট আসছে, খেতে ইচ্ছে করছে না? পিছন দিকে কাগজটাও তুলে দিয়ে আস্তে আস্তে কেকটা কত সুন্দর বেক হয়েছে একবার আপনাদের দেখাই। হাততালি, হাততালি, আমাদের এবার কেক কাটা হবে। আমরা সবাই তো হাততালি একটু দেখো। কেক কাটা বললি ঠাম্মা বলবে হ্যাপি বার্থডে, তার হ্যাপি বার্থডে তার নেই ঠিক। বুবলু একাই তো 100। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া রে খাবি রে, এই যো দাঁড়াও, এবার কেকের পিসটা বের করি। মা দেখুন সত্যি ভিতরটাও কত সুন্দর হয়েছে। নে তোকে দিয়ে আজকে স্টার্ট হচ্ছে, হ্যাপি বার্থডে খাও। করো তোমার ওইটুকু নি মা, খাবো
আজ একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস থ্যাংক ইউ ভুবনেশ্বর কি বলছে গো থাম্মা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস চুপ করে পাবো তো একদম এই তো এতটা কেক রয়েছে সবাই খাবে যা কেক বানিয়েছে সবার হয়ে যাবে বল বাবা আচ্ছা তোমায় আমি দিচ্ছি তোমাকে আমি একটু দিচ্ছি দাঁড়াও দেখি বাবা ওকে একটা বড় পিস দাও কি আনন্দ একটুখানি খেয়ে বোন খেতে পারবে না বোন একটু খাওয়ার মতো হোক একটু বড় হোক গলে খাবে দেখলেন তো কত সহজেই বাড়িতে এরকম ডিম ছাড়া একটা একদম সুন্দর কেক বানানো যায় তো দেখলেন কত কম খরচার মধ্যে হয়ে গেল তো আপনারা চটফট বানিয়ে ফেলুন সামনেই তো ক্রিসমাস আসছে তো ক্রিসমাসে তো অবশ্যই কিন্তু বানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করবেন